বৃহস্পতিবার সোমবার শ্যাম পালন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। আর একটু বাড়তে পারলে প্রতি মাসে তিন দিন শ্যাম পালন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। শাওয়ালের ছয় দিন, আরাফার একদিন, মহরমের দুই দিন শ্যাম পালন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। আবারও বলি, বৃহস্পতিবার সোমবার সম্ভব হলে সামনে বছর যদি আল্লাহ হায়াতে বেঁচে রাখেন তাহলে শাবানের প্রথম থেকে একটানা পনেরো পর্যন্ত থাকবেন, পনেরোই শাবানে শ্যাম পালন করা থেকে বিরত থাকবেন, তেরো চোদ্দ পনেরো বা চোদ্দ পনেরো এই দুদিন শ্যাম থাকবেন না। যারা অন্যান্য মাসে তেরো চোদ্দ পনেরো থাকে তারাও শাবানে তেরো চোদ্দ পনেরো থাকবে, বিশেষভাবে পনেরো শাবান থাকতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াসুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াওমাল ইসনাইন ওয়া ইয়াওমাল খামিস, আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুরাজুল আমাল ইয়াওমাল খামিস ওয়াল ইসনাইন ওয়া না উহিব্বু আন ইউরাজা আমালি ওয়া না সায়েম, বৃহস্পতিবার এবং সোমবার মানুষের পাপ এবং নেকি আল্লাহর দরবারে পেশ করা হয়, বৃহস্পতিবার এবং সোমবার মানুষের রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। আর আমার মনটা চায় আমার রিপোর্ট যখন পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সেম আছি, আমার মন চায়। আল্লাহ নবী বলছেন, আমার মনটা চায়, আমি ভালোবাসি, আমার রিপোর্টটা যখন পেশ করা হবে আল্লাহর কাছে তখন আল্লাহ দেখুক যে আমি সেম আছি, এই জন্য আমি বৃহস্পতিবার সোমবার সেম পালন করি। শাবান, শাবান মাসের সিএম, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, তাই তিনি শাবান মাসে বেশি বেশি সিএম পালন করতেন রিপোর্ট ধরার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম শাবান কুল্লাহু, আল্লাহর নবী প্রায় পুরো শাবান সিএম পালন করতেন। কোন বর্ণনা এসেছে শাবানের শেষের দিকে দুই একটা ছেড়ে দিতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাজান, আল্লাহর নবী পরস্পর দুই মাস সিয়াম পালন করতেন না তবে শাবান ও রমাজান, আল্লাহর নবী পরস্পর দুই মাস সিয়াম পালন করতেন না তবে শাবান ও রমাজান, ইল্লা কালিলা, শেষের দিকে দুই একটা বাদ দিতেন। তিনি মানুষকে এক থেকে পনেরোই শাবান পর্যন্ত সিয়াম পালন করতে বলেন, তিনি মানুষকে এক থেকে পনেরোই শাবান পর্যন্ত সিয়াম পালন করতে বলেন, তবে তিনি এক থেকে বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ পর্যন্ত সিয়াম পালন করতেন। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহ নবীকে বললাম, আল্লাহ নবী আরাকা তাসুমু শাবান মাসে আপনি যত সেম থাকেন অন্যান্য মাসে তো আপনি তত সেম থাকেন না আল্লাহ নবী, কেন এটা আল্লাহ নবী একটু বলেন তো, আপনি শাবান মাসে এত বেশি বেশি সেম থাকেন কেন? আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন, শাবান যাকা শাহরুন এক ফল না সানহ বাইনা রাজব রমাদান, শাবান একটি মাস যার ব্যাপারে মানুষ বেখিয়াল, মানুষ খেয়াল করে না, শাবান একটি মাস যাতে থেকে মানুষ বেখিয়াল থাকে, শাবান একটি মাস যাতে থেকে মানুষ গাফেল থাকে। মাসটি হচ্ছে রজব রমাজানের মাঝে, মাসটি হচ্ছে রজব রমাজানের মাঝে, হুয়া শাহরুন শাবান একটি মাস, তুরাজুল আমালু ইলা রাব্বিল আলামিন ওয়া না উহিব্বু আন ইউরাজা আমালি ওয়া না সায়েম, আদম সন্তানের রিপোর্ট রব্বুল আলামিনের কাছে পেশ করা হয় সেই মাস শাবান মাস। আমার মনটা চাই যখন বাৎসরিক রিপোর্ট পেশ করা হবে তখন আমি সিয়াম থাকি, আমার রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখুক, এটা আমার মন চায়। তবে সেই দিন কোন দিন আমি তো জানি না, আমি তাই বেশি বেশি করে সিয়াম পালন করি রিপোর্ট ধরার জন্য। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, আমি বলতে পারছি না সেই দিন কোন দিন,
তা আমি বেশি বেশি সিয়াম পালন করে রিপোর্টটা ধরি আমি বুঝাতে পারলাম না পুরো শাবান সিয়াম পালন করতে না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ পুরো শাবান সিয়াম পালন করতে না উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ অত বিবরণে তিনি কারণ উল্লেখ করে বলেন শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আমার মন চাই যে আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি তাই তো তিনি রিপোর্ট ধরার জন্য শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা জেনে নিলেন সেদিন 15 শাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কারাজ শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে একবারে নগদ মিথ্যা ডাহা মিথ্যা কিভাবে এই হুজুর প্রতারণা দিয়ে লক্ষ কোটি মানুষকে জাল হাদিসের প্রতারণা দিয়ে মানুষগুলিকে ধর্মের নামে বিপাকে ফেলে রাখলো আল্লাহ রাসূল রিপোর্টের জন্য বেশি বেশি সিয়াম থাকতেন আর হুজুর রিপোর্টের জন্য 15ই শাবান সিয়াম পালন করেন 15ই শাবান 15ই শাবান সিয়াম পালনের ব্যাপারে প্রায় 200টি জাল হাদিস আছে 15ই শাবানের মর্যাদা সম্পর্কে প্রায় 200টি জাল হাদিস আছে তার দুই একটি পেশ করি সম্মানিত উপস্থিতি দিনে মুসলিম ভাই ও বোন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফাকাদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়জাহু বিল বাকি আমি আয়েশা একদা দেখি আল্লাহর নবী বিছানে নেই রাতের অন্ধকারে বিছানটাকে এইভাবে বিছানাটাকে হাত দিয়ে খোঁজার নাম হলো ফাকাদতু বিছানে নেই কেন কোথায় গেলেন ওহো জান্নাতুল বাকিউল গারকাদে ওর নাম পড়েছে জান্নাতুল বাকি মানে মদিনার মসজিদের পাশে একটি বিশাল কবরস্থান আছে তার নাম বাকিউল গারকাদ মানুষে বলে সেটা জান্নাতুল বাকি নামটাই ভুল তার নাম হচ্ছে বাকিউল গারকাদ মানুষে বলে জান্নাতুল বাকি আমি আয়েশা দেখি তিনি বাকিউল গারকাদে আল্লাহর নবী বলছেন আয়েশা আ তাকাফি না ইহি ফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু তুমি কি মনে করো আয়েশা আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে অন্যায় আচরণ করবে আয়েশা তুমি কি মনে করো যে আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে অন্যায় আচরণ করবে তখন আয়েশা বলছেন আল্লাহর নবী ইন্নি জানান্তাম তাআতাইতা বাযান নিসাইকা আরে আমি মনে করেছি আপনি বিছানা থেকে উঠে আপনার কোন স্ত্রীর কাছে চলে এসেছেন এই জন্য তো আমি বিছানায় খুঁজছি যে যেটা ভাবে আয়েশা শোনো 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 ইন্নাল্লাহ তাআলা ইয়ানজালা ইলা সামাই দুনিয়া আল্লাহ এক ফেরোন মিন আদাদে কালবে মিন আদাদে গানামে কালবিন মিন শারে আদাদে গানামে কালব কালব বংশের ছাগলের লোম সমপরিমাণ 15ই শাবানে মানুষকে ক্ষমা করা হয় আয়েশা সেই রাত হলো 15ই শাবান তার নাম জাল হাদিস আয়েশা বলো কি আজ রাত 15ই শাবান আরব ভূখণ্ডে সবচেয়ে বেশি ছাগল ছিল কাল বংশের হাজার হাজার লক্ষ লক্ষ ছাগল হাজার হাজার লক্ষ লক্ষ ছাগলের গায়ে যত লোম আছে সমস্ত লোম পরিমাণ মানুষ ক্ষমা পাবে সে হলো 15ই শাবান অত্র জাল হাদিসটি বুখারি মুসলিমের হাদিসের বিরোধী বুখারী মুসলিমের হাদিসে এসেছে আয়েশা বলেন আমি ভান করে ঘুমিয়ে আছি দেখি আল্লাহর নবী কি করেন আমি একটু পরীক্ষা করব দেখি তিনি কি করেন আমি ভান করে ঘুমিয়ে আছি তিনি ধীরে ধীরে বিছানা থেকে উঠলেন তিনি জুতা স্যান্ডেল কাপড় চোপড় নিলেন তিনি ধীরে দরজা খুললেন তিনি দরজা খুলে বাইরে চলে গেলেন আমিও কাপড় চোপড় নিলাম আমি মাথায় কাপড় গুটিয়ে নিলাম এরপরে বাইরে গিয়ে দেখি কোথায় ওই যে বাকুল গারকাদে
ওই যে তিনি হাত তুলে দোয়া করলেন একবার দুইবার তিনবার, কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করা যায়, তিনি হাত তুলে দোয়া করলেন, এরপরে তিনি ঘুরে হাঁটলেন, আমিও হাঁটলাম, তিনি জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম, তিনি দৌড়ালেন, আমিও দৌড়ালাম, আমি আগেই বিছানে চলে এসেছি, তিনি আমাকে বলছেন আয়েশা ব্যাপারটা কি, মোটা শ্বাস কেন, মোটা শ্বাস কেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি যদি কথা গোপন করি তো জিবরাইল বলে দিবে, আপনাকে আমি খুঁজছিলাম আপনি কোথায় যান। সম্মানিত দিনী ভাই, বুখারী মুসলিমের হাদিসের সাথে জাল হাদিসের মুখামুখি কথা। বুখারী মুসলিমের হাদিস আয়েশা নিজে খুঁজতে গেলেন এবং তিনি ভান করে ঘুমিয়ে আছেন, আর জাল হাদিসে তিনি দেখলেন স্বামী বিছানে নেই, কোথায় গেলেন কোথায় গেলেন কোথায় গেলেন, বুঝতে পারেন না মনে হয়। আর বুখারী মুসলিমের হাদিসে তিনি ভান করে ঘুমিয়েছেন, দেখি কি করে দেখি কি করে, ধীরে উঠলেন, জুতা স্যান্ডেল কাপড় চোপড় নিলেন, ধীরে দরজা খুললেন, ধীরে বন্ধ করে চলে গেলেন, আমিও উঠলাম, দেখি ওই যে বাকিউল গারকাদে হাত তুলে দোয়া করলেন, ঘুরে হাঁটলেন আমিও হাঁটলাম, জোরে হাঁটলেন আমিও জোরে হাঁটলাম, দৌড়ালেন আমিও দৌড়ালাম, আমি আগে চলে এসেছি, এরকম শ্বাস আমার মোটা হয়ে গেছে। আমাকে বলছেন কি খবর আয়েশা মোটা শ্বাস কেন, আমি কথা তো গোপন করলে জিবরাইল তো বলে দিবে, কাজে গোপন করে কি হবে, আপনাকে খুঁজছিলাম আপনি যান কোথায়। এ হলো বুখারী মুসলিমের হাদিস, এ হলো জাল হাদিস 15 শাবান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল তাদরি না মা শাবান আই লাইলাতান নিসফ মিন শাবান। আয়েশা বলতে পারো 15 শাবান কি, আয়েশা তুমি জানো 15 শাবান কি? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন কুলতু মা হিয়া, 15 শাবান কি বলেন তো, 15 শাবান কি? তখন আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো শোনো, 15 শাবান ফিহা আয়ুক্তাবা কুল্ল মাউলুদিন মিন বানি আদম মিন হাযিহি সানা ফি হাযিহি সানা। আরে শোনো 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 আয়েশা, 15 শাবান এক বছরে যত আদমের ছেলে মেয়ে জন্ম নেবে তা নির্ধারণ করা হয় তার নাম 15 শাবান। কুল্লো হালেকিন নিম্বানি আদম ফিহা যেই সানা, এক বছরে আদমের ছেলে মেয়ে যত মারা যাবে তা নির্ধারণ করা হয় তার নাম 15 শাবান। আয়েশা শোনো শোনো শোনো, তুরফাউল আলাম আমালু ইলাল্লাহে, মানুষের কর্ম আল্লাহর কাছে পেশ করা হবে তার নাম 15 শাবান। শোনো শোনো আয়েশা, তুরজাকো 15 শাবান ফিহাত তুরজাকো, যাতে মানুষের রুজি বন্টন করা হবে তার নাম 15 শাবান। তাই তো গত বছর 15 শাবানে ভ্যান চালা বন্ধ করে সারা রাত জেগে এবাদত করেছে 15 শাবান সিএম থেকে, সে বছর ধনী হয়ে গেছে, আর রিক্সা চালানো লাগে না, রুজি ধরেছে যে 15 শাবানে রুজি বন্টন হয় আয়েশা, তাই হলো 15 শাবান। এই জাল হাদিসটি কোরআন মাজিদের বিরোধী। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআন মাজিদকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। ওমাদরাকা মা লাইলাতুল কদর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, আমি বলি আপনাকে তো আমি জিজ্ঞাসা করলাম যে লাইলাতুল কদর কি, আমি বলি লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত যা 1000 মাসের চেয়ে উত্তম। তানাজ্জালুল মালায়েকাতু রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই লাইলাতুল কদরে তার প্রতিপালকের অনুমতি নিয়ে জিবরাইল এবং সমস্ত ফেরেশতা এক বছরে যা কিছু হবে যা কিছু নির্ধারণ হবে সব কিছু নিয়ে লাইলাতুল কাদরে নেমে আসেন। সেটা হলো লাইলাতুল কাদর, তা রমজান মাসে ঘটে, সেটা 15 শাবানে হলো কি করে বলছিলাম, যা কিছু নির্ধারণ হয় এক বছরের জন্য তা হয় লাইলাতুল কাদরে, অত্র জাল হাদিসে বোঝা যায় তা হলো 15 শাবান।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা লাইলাতুন মিন নিসফে শাওয়ান, আলী শোনো শোনো শোনো, 15ই শাওয়ান, সোমো নাহারাহা কোমো লাইলাহা, 15ই শাওয়ানের দিনে সিয়াম থাকো, রাতে ইবাদত করো। আলী আলী 15ই শাবানে রাতে ইবাদত করো, দিনে সিয়াম থাকো। আলী আলী শোনো, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজুলু ইলা সামায়ে দুনিয়া বাদা গুরুবি শামসে ওয়াকুলু, 15ই শাবানে সূর্য ডুবার পরে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, ওয়াকুলু, এবং আল্লাহ বলেন, মান মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহু, কে ক্ষমা ভিক্ষে চায় আমি তাকে ক্ষমা করে দেব, মুস্তার যখন ফারসকাহু, কে রুজি চায় আমি তাকে রুজি দিয়ে দেব, মুবতালা ফাওয়া ফিয়াহু, কে বিপদে পড়ে আছে বিপদ থেকে বাঁচতে চায় আমি তাকে বিপদ থেকে বাঁচিয়ে দেব, আলাকাদা আলাকাদা আলাকাদা, যত বিপদে আছে যে কোনো সমস্যার কথা আমি তা বললে সেই সমস্যা মিটিয়ে দেব, তাই হলো 15ই শাওয়ান, হাত্তা তাতলো শামস, সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ এইভাবে বলতে থাকেন, তার নাম 15ই শাওয়ান। অত্র জাল হাদিসটি বুখারি মুসলিমের হাদিসের বিরোধী, বুখারি মুসলিমের হাদিসে এসেছে, ইয়ানজুলু রব্বুনা তাআলা ইলা সামায়ে দুনিয়া হিনা ইয়াবকা সুলসুলাই লিল আখিরা, যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় এক ভাগ বাকি থাকে, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, এবং এটা প্রতিদিন ঘটে। আর অত্র জাল হাদিসে প্রমাণ হয় সূর্য ডুবার পরে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, আর অত্র জাল হাদিসে প্রমাণ হয় তা হলো 15ই শাবানে আসেন, আর বুখারি মুসলিমের হাদিসে প্রমাণ হয় যে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে নেমে আসেন এবং প্রতি রাতে নেমে আসেন। আমি মনে হয় বুঝাতে পারিনি যে জি, যদিও আমার মাঝাবি ভাইরা এখানে বিপদে পড়েছেন, কি বিপদে পড়েছেন, বলছেন যে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন, আরে আল্লাহ তো আকাশেই থাকেন না, সবার সাথে থাকেন, তো নেমে আসলেন কি করে, সিংহ যেমন জালের মধ্যে আটকা পড়েছিল তো ইঁদুর জাল কেটে দিতে চেয়েছে, এটা সিংহ বিশ্বাস করে না, তো সিংহ যেমন ফাঁদে পড়া ঠিক তেমনি ফাঁদে পড়েছেন, আল্লাহ তো সব জায়গাতেই থাকেন, তো নেমে আসবেন কেন, আল্লাহ তো সর্বত্র বিরাজমান, তাহলে 15ই শাওয়ানে উপর থেকে নামবেন কেন, দিয়ে রুজি বন্টন করবেন কেন, বুঝাতে পারলাম না মনে হয় কথা, একটা ভুল পথ অবলম্বন করলে কত যে পথ অবলম্বন করতে হবে এটা ঢাকার জন্য, কেউ যদি একটা মিথ্যা কথা বলে তাহলে খালি দিন রাত চিন্তা করতে হবে এটা ঢাকার জন্য, কিভাবে কিভাবে বললে এটা হবে, এভাবে এভাবে বললে হবে, এইভাবে বললে মানে মিথ্যা কথাকে ঢাকতে খুব কষ্ট পাওয়া যায়, অনেক ঝামেলা লাগে, একবার বিপাকে পড়লে শরীয়তের ব্যাপারও তাই।